ভোর থেকেই নানা প্রান্ত থেকে সবজির চালান নিয়ে ছুটছেন ব্যবসায়ীরা, ফলে ক্রেতা বিক্রেতার হাট ডাকে সরগরম। জেলার অন্যতম পাইকারি সবজির হাট চাঁদপুরের পালবাজারে শীতের শুরুতে নানা জাতের সবজির সরবরাহ বেড়েছে। লাউ, বেগুন, মিষ্টি কুমড়া, করলা, ধনেপাতা সহ সব ধরনের সবজি মেলে এই বাজারে। শুধু স্থানীয় বাজারেই নয়, আশপাশের জেলার সবজির চাহিদাও মেটানো হচ্ছে এই বাজার থেকে। সরবরাহ বেশি আর দাম নাগালের মধ্যে থাকায় পাইকারি ক্রেতা এবং বিক্রেতা উভয়েই খুশি। বিভিন্ন জায়গা থেকে আমদানির কারণে এই জন্য চাঁদপুরের ভিতরে আমরা একটু শাক সবজির দাম একটু কম আছে আর কি। অন্য অন্য জায়গা থেকে কিছুদিন আগে সিম ছিল 100-120, এখন সেই সিমে 30 টাকা দাঁড়াইছে। বাজারের ব্যবসায়ী নেতা জানান, গুণগত মান ভালো এবং বিষমুক্ত হওয়ায় চাঁদপুর থেকে প্রতিবেশী দেশ ভারতেও ধনেপাতা রপ্তানি হচ্ছে। যাতায়াত খরচ এবং অন্যান্য দিক থেকে সুবিধা হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণ মাল আমদানি এবং রপ্তানি হচ্ছে প্রতিনিয়ত। ইন্ডিয়া আমাদের কাছ থেকে 100 মণ ধনেপাতা প্রতিদিন কিনা নেয়। শীতের শুরুতেই মৌসুমের এই সময়ে প্রতিদিন চাঁদপুরের এই বাজারে অর্ধকোটি টাকার সবজি বেচা কেনা হয়। সময় সংবাদ, চাঁদপুর।